সেটার বয়স হচ্ছে মাত্র চব্বিশ বছর কিন্তু গত তিন বছরে সে চার কোটি টাকার উপরে রেভিনিউ জেনারেট করেছে আমার শুরুটা খুবই কষ্টের ছিল এমন কি মানুষের বাসার ওয়াইফাই ব্যবহার করে আমার শুরুটা ছিল যেটা আসলে এই প্রিভিল আমার ছিল না কারণ মানুষের বাসায় ওয়াইফাই ব্যবহার করতে হয়েছে পরিবার থেকে প্রথম দিকে খুব বেশি একটা সাপোর্ট দেয়নি গত তিন বছরে এই জার্নিতে টোটাল রেভিনিউ চার কোটি প্লাস ছিল এর মধ্যে বেশিরভাগই ছিল আসলে প্রফিট সত্যি কথা বলতে যেটা কারণ প্রফিট কেন প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি এবং আমার বিজনেস মডেল সবসময় লাইট অ্যাসেট মডেলে চলে আমি কখনোই বিজনেস শুরু করার আগে খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পছন্দ করি না বা আমি বিজনেস শুরু করি খুব বড়ো অফিস সেট এগুলোতে পছন্দ করি না আমার শুরু হয় ছোট আকারে প্রয়োজন ভেদে আমি শুরু বড় করার চেষ্টা করি যেমন আমি যদি আমার রিসেন্ট একটা বিজনেসের কথা আমি শেয়ার করি সেটা হয়েছে আমি যখন চিন্তা করলাম ডিজিটাল মার্কেটিং আমি প্রায় পনেরো হাজারের অধিক মানুষকে ফ্রিল্যান্সিংয়ের উপরে প্রশিক্ষণ দিয়েছি ডিজিটাল মার্কেটংয়ে প্রশিক্ষণ দিয়েছি কিন্তু আমি চিন্তা করলাম দেখলামও যে বাংলাদেশে একটা মার্কেট আছে সেটা হচ্ছে কমার্স ইন্ডাস্ট্রি বা কমার্স মার্কেট এই মার্কেটে এখনও উদ্যোক্তারা ওয়েল নোন না ওয়েল এস্টাবলিশ এবং তারা সঠিকভাবে আসলে যে বিজনেসটা করতে হয় পরিকল্পনাটা কি এরা জানে না ভাবে একটা ফেসবুক পেজ খুলে হয়তো বা কয়েক ডলার দিয়ে বুস্ট করে দিলেই ব্যবসা হয়তো বা সফল হয়ে যাবে ব্যাপারটা মোটেও এরকম না যেহেতু এখানে একটা গ্যাপ আছে তার মানে এখানে একটা মার্কেট এখানে একটা বিজনেস করার অপরচুনিটি আছে এখন বিজনেস করার যেহেতু অপরচুনিটি আছে আমি আসলে কীভাবে বিজনেস করতে পারি নর্মালি হলে কী হতো একটা অফিস নিতাম ঢাকাতে হয়তো বা শিফট করতে হতো যেহেতু আমি ম্যামেসিং থেকে বিলং করতেছি সো ঢাকাতে শিফট করতে হইতো শিফট করে বিভিন্ন মানুষ নিয়ে আমার একটা এজেন্সি খুলে শুরু করতে হইতো কিন্তু এভাবে করিনি আমি চিন্তা করলাম যে আসলে মার্কেটে কি আমার আসলে অথরিটি তৈরি করা সম্ভব কি না এটা আগে আমার একটু যাচাই করা দরকার এখন কীভাবে যাচাই করা যায় দেখলাম একটা বই লেখা যেতে পারে টেক্সট ভার্সন কারণ টেক্সট ভার্সনের সাথে খুবই সিম্পল এখানে বিজনেস স্ট্র্যাটেজি খুব কমপ্লেক্স না আমি একটা টেক্সট ভার্সনে বই লিখবো মানুষ যদি এটা কিনে তার মানে মার্কেট আছে আমার অথরিটি তৈরি হবে মানুষ যদি না কিনে আমার খুব বেশি লস হবে না এখন ফিজিক্যাল বই ছাপাইতে গেলে প্রকাশনী থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম হেসেলে যেতে হয় তাহলে সবচেয়ে ইজি ওয়ে কি। আমি একটা ই বুক লিখি মানুষ অর্ডার করবে ডিরেক্টার ইমেলে চলে যাবে একটা ই বুক লিখলাম এফ কমার্স বিজনেস রিলেটেড যে যারা ফেসবুকে ব্যবসা করতে চায় আমার এই ই বুক পড়লে ওভারঅল একটা ফুল কমপ্লিট গাইডলাইন সে পেয়ে যাবে এবং ই বুকটা আমি মার্কেটিং যখন শুরু করলাম এখানে একটা মজার অপশন আছে আমি প্রথম দিন থেকে প্রফিট ছিলাম প্রথম এক ডলার খরচ করে আমি প্রফিটে চলে গেছি কিভাবে সেটাও শেয়ার করতেছি প্রথমে আমি ই বুকটা লিখলাম কমপ্লিট করলাম ওভারঅল সব কিছু তারপর আমি চিন্তা করলাম কিছু ফ্রি কন্টেন্ট আসলে দেওয়া দরকার মানুষকে ফ্রি কন্টেন্ট দেওয়া যেতে পারে তবে দশ বারোটা কন্টেন্ট বানালাম এখানে একটা প্রতিবন্ধকতাও আছে আমি যদি এই দশ বারোটা কন্টেন্ট এভাবে যদি কন্টেন্ট বানাতে থাকি তাহলে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষের কাছে পৌঁছেতে গেলে আমার কিন্তু একটা হিউজ টাইম লাগবে তাহলে আমি যখন যে মার্কেটটা টেস্ট করবো অতদিনে মার্কেট চেঞ্জ হয়ে যাবে মার্কেট কিন্তু এরকম থাকবে না আমি আজকের যে পার্সপেক্টিভে দেখতেছি হয়তোবা আমার এই সব কিছু অথরিটি তৈরি করতে হয়তোবা যদি ছয় মাস লাগে ছয় মাস পরে মার্কেট এরকম নাও থাকতে পারে তার মানে কী করতে হবে আমার ডলার খরচ করতে হবে সিম্পল হিসাব খুব কঠিন কমপ্লেক্সে যাচ্ছে না একদম একদম তো ডলার খরচ করতে হবে তো ডলার যেহেতু আমি খরচ করব তা আমি নিশ্চয়ই আমি খুব বেশি বাজেট আমি নিব না অনেক অনেক কোম্পানির বাজেট থাকে আমরা যারা এজেন্সি থেকে যাদেরকে সার্ভিস দেওয়া হয় অনেকের মাসে ওয়ান লাখ ডলারও মার্কেটিং বাজেট থাকে বাট আমি সবসময় ছোট থেকে শুরু করতে চাই এ ক্লিকলাম প্যাকেজিং করলাম একটা ভিডিও বানায় এক ডলার বুস্ট করলাম ওকে এক ডলার খরচ করতে করতে একটা সেল চলে আসলো এখন এখানে সেলের আরেকটা কিছু বিষয় আছে ওকে এখন এই ভিডিও দেখার পর আপনিও যদি ভাবেন বা যে কেউ যদি ভাবে যে আমি একটা ইবুক বুক লিখে মার্কেটিং করে দিব নট ওয়ার্ক ওকে কীভাবে হবে বাংলাদেশে অনেক ওয়েল নোন কোম্পানি এবং এস্টাবলিশ পাবলিকেশন ই বিক্রি করতেছে কিন্তু সেটা খুব কম টাকায় ইবুকের বুকের প্রাইস নর্মালি আপনি যদি দেখেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে থাকে একটা ইবুক বুক কারণ ফিজিক্যাল বই পাওয়া যায় আসলে দুশো টাকায় তার মানে আমি যদি এই ইবুকটাকে বেশি দামে বিক্রি করতে চাই তাহলে আমাকে একটা ভ্যালু অ্যাড করতে হবে কী ভ্যালু অ্যাড করা যায় আমি ভাবলাম ই বুকটাকে অনেকে রিটার্ন ভার্সন পড়তে সমস্যা হয় আমি একটা এখানে একটা তাদেরকে একটা টেস্ট দিই কি টেস্ট আমি আসলে কেমন বুঝাই এ টেস্টটা তোমাদের পাওয়া উচিত কারণ রিটার্ন পরে কখনই বোঝা সম্ভব না আমি কেমন বুঝাই আমি ওই ই বুকটাকে এক্সপ্লেন করার জন্য দশটা মাস্টার ক্লাস রেডি করলাম এবং ইবুকের ভিতরে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে এবং লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে সে সরাসরি চলে যেতে পারবে আমার মাস্টার ক্লাসগুলোতে এবং এর মাধ্যমে আসলে আমি ট্র্যাক করতে পারবো যে কারা কারা ই বুকটা পড়ছে ফুললি কমপ্লিট করছে এবং আমার মাস্টার ক্লাস দেখছে তার মানে তারা হাইলি হট কাস্টমার আমার জন্য এ পর্যন্ত কমপ্লিট হলো মানুষ ভ্যালু পাচ্ছে আমার ইবুক আলহামদুলিল্লাহ দশ হাজারের উপর মানুষ এ পর্যন্ত কিনে ফেলছে ওয়াও সো এখানে একটা অ্যাভারেজ করা যেতে পারে ওয়ান ডলারে যদি একটা করে সেল হয় আমার দুশো টাকার মতো একটা ইবুক প্রাইস ছিল এখান থেকে আমার রেভিনিউ শুরু হয়েছে এবং ফার্স্ট দিন থেকে আমি প্রফিটে ছিলাম এক ডলার ইনভেস্ট করছি দু ডলার মেক হয়েছে দু ডলার ইনভেস্ট করছি চার ডলার রিপিটেডলি ইনভেস্ট করতেছিলাম এক সময় আমার প্রতিদিন তিনশো চারশো ডলার অ্যাড চলছে তিনশো চারশো ডলার আমি রেভিনিউ জেনারেট করছি তো দশ হাজার যখন তৈরি হয়ে গেছে আমি বুঝে ফেললাম ওকে দ্যাটস ফাইন তার মানে মার্কেট হয়েছে আমাকে মানুষ ট্রাস্ট করছে এক মানুষের ট্রাস্ট করাটাই তো কঠিন যার তার কাছ থেকে তো মানুষ কিনবে না তো মানুষ যেহেতু আমাকে ট্রাস্ট করছে তার মানে একবার যেহেতু ট্রাস্ট করছে আমার একটা ইকোসিস্টেম বিল্ড করা এখানে সম্ভব ইয়েস ওকে কীভাবে তাহলে সেটা করা যেতে পারে এই ইবুক যারা কিনছে তাদেরকে আমি ইমেল আমাকে দিতে হয় ইমেল এবং নাম্বার এবং তার ফুল নেম দিয়ে তার কিনতে হয় তো তারকে ইমেল পাঠানো শুরু করলাম কিভাবে পেলাম এই যে ইমেলটা পাঠালাম কী পাঠাচ্ছে সেটা বলি দুই তিনজন কাস্টমার আমি আসলে কি কি পদক্ষেপ নিছি সব আমি আমার ফিল্ড থেকেই নিছি আমার কোনো প্রি প্ল্যান ছিল না যে আমি এটা করব তারপর এটা করব তারপর এটা করব পরিস্থিতি এবং প্রয়োজন আমাকে বোঝাই দিছে আমার কি করতে হবে তো ই কিছু মানুষ আমাকে বলতেছিলো যে ভাই আপনার যদি একটা কমিউনিটি থাকতো তাহলে ভালো হইতো তা আমি চিন্তা করলাম ওকে ফেসবুক গ্রুপ হচ্ছে এই মুহূর্তে বেস্ট একটা কমিউনিটি আমি একটা ফেসবুক গ্রুপ খুললাম যারা ই বুক কিনছে সবাই গ্রুপে মেল করলাম যুক্ত হোক সবাই যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার পরে এখানে আমার একটা আরেকটা বড় ক্রেডিবিলিটি তৈরি হয়ে গেছে যে আমি একটা বিজনেস ক্লাব বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে যেখানে এই মুহূর্তে অ্যারাউন্ড সতেরো হাজারের মতো মেম্বার আছে যারা সবাই ইবুক আমার কাছে ভেরি এবং এটা এই মুহূর্তে পাবলিক গ্রুপ যে কেউ যুক্ত হতে পারে ওকে এখন মানুষ যে টেস্ট পায় গেল না যে উনি তো ভালো বুঝায় এখন তার মধ্যে একটা ক্ষুদা তৈরি হয়েছে এটা একটা ওয়ারের মতো যে আমি তাকে ছোটোভাবে নক করলাম যে ঠিক আছে আমার কাছে এইটা আছে তুমি কি আরও শিখতে চাও তারা বলতেছে ভাই আপনার যদি এমন কিছু থাকতো যেখানে আপনার আন্ডারে থাইকে আমরা একটু কথাবার্তা বলতে পারতাম বিজনেস পারতাম মানে আমরা আরো অনেক কিছু শিখতে চাই ভাই আপনি মারা ভালো শিখেছেন ঠিক আছে আমি একটা কোর্স ডিজাইন করা শুরু করলাম যে কোর্সটা একদম ই কমার্স ফুল সলিউশন যে ব্যক্তি একদম জিরো স্ক্র্যাচ থেকে সে ই কমার্স মানে বুঝেও না ভালো মতো তাকে টার্গেট করে আমি একটা কোর্স শুরু করলাম এবং মোস্ট অ্যাডভান্স কেউ যদি পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা মান্থলি সেল করতে চায় সম্ভব যদি সে এই সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখে কোর্সের যখনই কথা হয় তখনই ভাই সাপোর্ট এই সমস্যা সেই সমস্যা প্রি রেকর্ডেড ভিডিও তো ভাই আমি পারবো না বুঝবো না বিভিন্ন বিষয়বস্তু থাকে সলিউশন আছে কেউ একটা প্রবলেমে পড়ছে তার ওই প্রবলেমটা সলভ করছি ওইটা আবার কোর্স ইনক্লুড করে দিস এখন কি হবে যে ওই প্রবলেমে পড়ার আগেই জানবে এই প্রবলেমে পড়লে সলিউশন কি আর আমার কাছে আসতেই হবে না যে ভাই আমার ওই সমস্যা আমার ওই সমস্যা অলরেডি তোমার কি কি সমস্যা হইতে পারে সব কিছুর সলিউশন আলাদাভাবে আছে যেখানে যা তুমি শুধুমাত্র সমস্যার ভিডিও দেখতে পারবা যে এই সমস্যা হলে কি করবেন ওই সমস্যা হলে কি করবেন এই স্ট্র্যাটেজি কাজ করতেছে না কি করা দরকার এভরিথিং এখন যেহেতু স্ক্র্যাচ থেকে ডিজাইন করা কিছু মানুষ আছে ভাই আমি তো অলরেডি পঞ্চাশ লাখ টাকার ব্যবসা করতেছি আমি কি করবো আপনি ভালো বুঝান আপনার সাথে আমি কানেক্টেড থাকতে চাই আমি কি করব আমার তো ভাই আমি তো মার্কেটার না সবার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থাকে না সবাই মার্কেটিং ব্যাকগ্রাউন্ড করতে পারবে না একজন উদ্যোক্তার হবে ব্যাপারটা এরকম না সে তার ইনভেস্টমেন্ট আছে তার লজিস্টিক ক্লিয়ার তার টিম আছে তার সবকিছু এখন সে মার্কেটিং করতে চায় ওকে তাহলে কি করা যায় তারাই বলছে ভাই আপনি একটা মার্কেটিং এজেন্সি খুলেন আমি একটা মার্কেটিং এজেন্সি খুলছি মার্কেটিং এজেন্সি খোলার পর এখন এমন অবস্থা আমাদের পাঁচশো প্লাস লিড আসছে যাদের সাথে আমরা এখনো কোনো মিটিংয়ে বুক করতে পারিনি আমাদের এই পরিমাণ বিজি স্কেজুয়াল যে আমরা কোনো মার্কেটিং যে কারোর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করবো তাকে এই সময়টা আমাদের নাই ওকে এখন আরও কিছু ক্লায়েন্ট আছে যারা আরও অ্যাডভান্স জানতে চায় ভাই আমার অলরেডি মার্কেটিং সার্ভিস তো হবে না কিছু কিছু বিজনেসের কাস্টম প্রবলেম থাকে যে সব কিছু ঠিক কিন্তু হয়তো বা সে স্কেল করতে পারতেছে না আদারওয়াইজ এমন কিছু ছোট ছোট প্রবলেম আছে যে প্রবলেমগুলো সলভ করলেই তার বিজনেস এক্সপেন্ড করা সম্ভব মার্কেটিং সার্ভিসের প্রয়োজন নেই ঠিক আছে সমস্যা নেই ওয়ান টু ওয়ান কনসালটেশন তুমি আমার সাথে জুমে আসো আমি তোমার ওয়ান অর টু আওয়ার্স একটা কনসালটেশন দিচ্ছি তুমি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ করবা চার্জ দিতে হবে সো দিচ্ছে সো এরপরে কি হয় আমার যেহেতু উই যে বললাম ফার্স্টে ইবুক একটা কমিউনিটি তৈরি হয়েছে এখন এই কমিউনিটিটাকে কাজে লাগানোর পালা এই কমিউনিটিটাকে দেখা বিভিন্ন ক্রস বর্ডার প্রোডাক্ট আনে কেউ কারো লজিস্টিক বিজনেস আছে কারো হয়তো বা কোনো কুরিয়ার সার্ভিস আছে তারা আমার সাথে পার্টনারশিপ করা শুরু করতেছে ভাই আপনার গ্রুপে আমাদের একটু মার্কেটিং করে দেন আমাদের আপনাদের ব্যানার একটা ছবি দিয়ে দেন আর একটা শার্ট আউট দিয়ে দেন ভাই একটা যদি ইনফ্লুয়েন্সিং কোনোভাবে কিছু করা যায় সো এইখানেও একটা মনিটরিং ভ্যালু তৈরি করা যাচ্ছে একটা জিনিস মিস করছি যারা ই কমার্স মার্কেটিংয়ের জন্য আসতেছিল অনেক ই কমার্স ওয়েবসাইট নেই ঠিক আছে দাঁড় করো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষজন আসবে ই কমার্স ওয়েবসাইট অর্ডার দিবে আমরা ডেলিভারি করব এখানে আবার ফানেল বড় হয়ে গেছে এখন আর আমি মার্কেটিং এবং এই যে এজেন্সি দাঁড় করালাম একটা টাকাও লাগে নি সব পার্সোনাল ব্র্যান্ডের থ্রুতে এখন ফানেলটা বড় করলাম কিভাবে ফানেল আরও বড় হইল এখন আমরা আর মার্কেটিং নিয়ে মার্কেটিং করি না ই কমার্স ওয়েবসাইট লাগবে এই ধরনের মার্কেটিং হয় ই কমার্স ওয়েবসাইট লাগবে এটি তো বলি না মানুষকে ভ্যালু দেই মানুষ একটা অথেন্টিসিটি তৈরি হয়েছে ক্রেডিবিলিটি তৈরি হয়েছে দ্যাটস ওয়াই মানুষ কাছে আসে ওকে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে আসবে ঠিক আছে এখন ই কমার্স ওয়েবসাইট যেসব তৈরি করবে তার গ্রাফিক্স ডিজাইন দরকার তার স্লাইডার দরকার তার ব্যানার দরকার তার প্রোডাক্ট ফটোগ্রাফি শুরু থেকে সব কিছু দরকার এখন বারবার দৌড়াবে দরকার নেই আমার কাছে আসো ই কমার্স ওয়েবসাইট তৈরি হলো তাকে আমরা কি করলাম ফুল গ্রাফিক্স ডিজাইন দিলাম সব কিছু দিলাম এখন রিলস অনেক ভালো পারফর্ম করে ক্লথিং ব্র্যান্ডে ঠিক আছে এটার সলিউশনও আছে আসো সলিউশন দিচ্ছি কি ধরনের রিলস বানালে মার্কেটে ট্রেন্ড হবে অর্গানিকলি রিচ করতে পারবা উই নো দ্যাট সো আসো সব কিছু কমপ্লিট ভাই কমার্স ওয়েবসাইট তৈরি এখন কি সে মার্কেটিং এর জন্য অন্য কোথাও যাবে না ভাই মার্কেটিং সার্ভিসটা যদি একটু দিতেন ওকে ঠিক আছে মার্কেটিং সার্ভিস না ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ মার্কেটিং সার্ভিস সব ভালো চলতেছে এখন ভাই একটু যদি আপনি নিজে একটু দেখতেন বিজনেসটা বড় হইতো ঠিক আছে আসো দুই ঘন্টা কনসালটেশন দিতেছি সো এই ফুল ইকো সিস্টেমটা বানায় ফিলসি এক ডলার ইনভেস্ট অস্থির এবং খুব বেশি দিন সময়ও কিন্তু লাগেনি নি থ্রি থেকে ফোর মান্থস এর মধ্যে আমি শুধুমাত্র আমার কত কোনো প্রি ছিল না আমি শুধুমাত্র দেখছি মার্কেটের নিট কি কোন প্রবলেমে কোন সলিউশন দেওয়া যেতে পারে ওই সলিউশনটা কি কোনভাবে আমি দিতে পারি কি না বা কেউ আছে কি না যে অ্যাডভান্স আমার হয়ে দিতে পারে